কোটা ইস্যুতে কথা বলতে আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে আছেন মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার এবং কারন বাজার থেকে আন্দোলনকারী শিক্ষার্থী মাসুদ হান্নান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি শুরুতে যাচ্ছি মাসুদ হান্নানের কাছে মাসুদ হান্নান আজ কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে আন্দোলন কি সহিংস হয়ে উঠছে কিনা এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর কখনো সহিংস ছিল না এখনো সহিংস হয় নাই এখানে এক পাখি বল প্রয়োগ করে স্টুডেন্টদেরকে প্রতিবাদকারীদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোলা সরকারি কলেজে ছাত্রী কর্তৃক এবং পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা করেছে প্রতিটা জায়গায় মূলত পুলিশ অবস্থান নিয়েছে আমরা প্রায় গত মাসের পাঁচ তারিখ থেকে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা কর্মসূচি পালন করে আসতেছি কখনো কোথাও পুলিশ বাধা দেয় নাই ততক্ষণ পর্যন্ত কোন সংঘর্ষ হয়নি যার ফলে এটা পরিষ্কার যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ যেমন শাহবাগে বাধা দেয়নি শাহবাগে কোনো সংঘর্ষ হয়নি যেখানে পুলিশ বাধা দিয়েছে সেখানে যেখানে পুলিশ বল প্রয়োগ করে স্টুডেন্টকে সরিয়ে নিতে চেয়েছে সেখানেই তারা তাদের উস্কানির কারণে সংঘর্ষ হয়েছে আন্দোলন কি সহিংস হয়ে উঠছে কিনা কারণ আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে একটি সীমা আপনারা লঙ্ঘন করছেন সীমা অতিক্রম করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিভাবে বলেছেন যে আমরা কোন দিক দিয়ে সীমা লঙ্ঘন করেছি আমরা আসলে বুঝতে পারতেছি না আমরা আন্দোলনকারীরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছি শান্তিপূর্ণ ভাবে রাজপথে অবস্থান নিচ্ছি যেটা সংবিধান স্বীকৃত এবং এখানে কেন পুলিশ বল প্রয়োগ করবে এ ব্যাপারে সরকারের সাথে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে কিন্তু পুলিশ বল প্রয়োগ করে রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে যাবে এটা তো কখনো মানা যায় না আপনি আমাদের সঙ্গে আছেন এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসব এবার যাচ্ছি অহিদুল ইসলাম তুষারের কাছে জানাব তুষার কেন কোটা আন্দোলন থাক মানে কোটা পদ্ধতি থাকতে হবে বলে মনে করেন আপনি ধন্যবাদ আমাকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যুক্ত করার জন্য দেখেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র যেটা আমরা ন্যায্যতা ভিত্তিক বা সমতা ভিত্তিক যেটা আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছি সেই দেশটা হচ্ছে একটা বৈষম্য মুক্ত হবে সমতা ভিত্তিক হবে এবং ন্যায্যতা ভিত্তিক হবে এবং রাষ্ট্রীয় কাজে সমাজের সর্বস্তরের মানুষকে বা জনগণকে সম্পৃক্ত করেই একটা রাষ্ট্র গঠন করার জন্য আমাদের কোটা ব্যবস্থা অবশ্যই দরকার আছে আমি মনে করি কোটা কোটা আমরা দেখতে পাই যে শতাংশ যেটি ছিল এই ছাপ্পান্ন শতাংশ কোটাই কি আপনারা চান নাকি কোটার সংস্কার চান না দেখেন আমি তো অন্য কোটা নিয়ে কথা বলতে পারবো না তবে হচ্ছে কোটা ব্যবস্থা থাকবে কতটুকু থাকবে সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা বিষয়ে হয়তোবা যদি যারা আপনার যে বিশেষ গোষ্ঠীগুলিকে দেওয়া হয়েছিল তারা কতটুকু উপকৃত হয়েছে এটাই হলো সবচেয়ে বড় আমাদের এনালাইসিসের বিষয় যে দেখুন যে কোটা ব্যবস্থা কিন্তু উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর প্রবর্তন করা হয়েছিল কিন্তু এখনো কোটা ব্যবস্থা আছে পঞ্চাশ বছর ধরে আমি যদি আমার মুক্তি পরিবারের জন্য যে কোটা ব্যবস্থা দেওয়া হয়েছিল সেই স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছরের ভিতরে আপনার বাউন্ন বছর কোটা ব্যবস্থা প্রবর্তন করা হলেও সেখানে কিন্তু ইমপ্লিমেন্টেশন বা কার্যকরের কোনো ব্যবস্থা ছিল না আমরা মোটামুটি একটু যারা কাজ করি তারা একটু অ্যানালাইস করে দেখলাম যে দু সালের পূর্বে আমাদের কোটা ব্যবস্থা কখনোই কার্যকারিতা ছিল না কারণ হচ্ছে আপনার সালে কোটা ব্যবস্থা দেওয়া হলো তেহাত্তর সালে মাত্র পঞ্চাশ জন অফিসার মুক্তিযোদ্ধা নিয়োগ দেওয়া হলো এবং পঁচাত্তরে পট পরিবর্তন এই মাঝখানের ইতিহাসটা আসলে আমরা অনেক জায়গায় বলে ফেলছি আর বলতে চাচ্ছি না চব্বিশ বছর আমরা কিছু সুবিধা পাই নাই তারপরে ছিয়ানব সাতানব্বই সালে সন্তান পেলো এরপরে আবার সরকার পরিবর্তন এরপরে ছয় বছর ধরে আজকে আবার কোটা বাতিল আমরা একটা হিসাব মোটামুটি হিসাব করে দেখলাম যে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরই এই যে এটার ইমপ্লিমেন্টেশন ছিল না অর্থাৎ এই ব্যবস্থাগুলি যদি যথাযথভাবে ইমপ্লিমেন্টেশন হতো বা কার্যকর হতো তাহলে কিন্তু হয়তোবা এখানে রেশিও এদিক সেদিক করার সুযোগ ছিল বা হচ্ছে গভর্নমেন্ট কতটুকু অ্যানালাইজ করেছে বা হচ্ছে গবেষণা করে দেখেছে যে যাদেরকে দেওয়া হয়েছে তাদের কতটুকু উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে বা হচ্ছে না কেন কেন কার্যকর হচ্ছে না এই বিষয়গুলি যথাযথভাবে পর্যবেক্ষণ করার পরে বোঝা যাবে আর যেহেতু মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন আমরা গ্রিপ্ট হয়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে মামলা করেছিলাম সেটা রায় দিয়েছেন এবং আপনাদের আমি যদিও রায়ের কপি এখনো পাইনি সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা ফিরেছে এবং আপনাদের মাধ্যমে আজকে জানতে পেরেছি যে অন্যান্য কোটাও এটার সাথে যুক্ত হয়েছে যেহেতু আমি অফিসিয়ালে কোনো এখনো পাইনি সেই বিষয়ে মন্তব্য করতে চাই তবে আপনি আমাদের সঙ্গে আছেন আপনার কাছে আবার আসবো এবার যেতে চাই মাসুদের কাছে একবার মাসুদ আপনারা সংসদে আইন পাশের দাবি তুলেছেন এর মধ্যে দিয়ে কি আন্দোলন সমাপ্ত করছেন আমরা আন্দোলনের সমাপ্তি টানতে চাচ্ছি আমরা আসলে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাচ্ছি আমাদের পড়াশোনার টেবিলে ফিরে যেতে চাচ্ছি আমাদের জায়গাটা কিন্তু রাজপথ না আমরা একটা দাবি নিয়ে একটা বৈষম্যের বিরুদ্ধে যেটা দীর্ঘ সময় ধরে চলে আসছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ রাজপথে নামছে যখনই সংসদে আইন পাস করার কথা আসবে সরকার কথা দিবে গভর্নমেন্ট ঘোষণা দিবে যে তারা সংসদে আইন পাস করে এই কোটা বৈষম্য নাম যে বৈষম্য চলে আসছে এটা স্থায়ী সমাধান করবে এবং কিভাবে করবে কাদের জন্য কোটা রাখবে কত পার্সেন্ট কোটা রাখবে এই বিষয়গুলো যখন সরকার পক্ষ থেকে ক্লিয়ারলি আমাদেরকে জানানো হবে ঠিক তখনই আমরা রাজপথ ছেড়ে আমরা আর এক মিনিটও রাজপথে থাকবো না আমরা ঠিক তখনই রাজপথ ছেড়ে পরের টেবিলে ফিরে আসবো এই ক্ষেত্রে আমরা সরকারের উচিত মহল থেকে জানতে আমাদেরকে আশ্বস্ত করতে হবে ঘোষণা দিতে হবে যে তারা এতদিনের মধ্যে আইন পাশ করবে এবং কোটাকে এই এই গোষ্ঠীর জনের যেমন আমরা যেটা বলছি প্রতিবন্ধীদের জন্য এবং ক্ষুদ্র নিগির জন্য এছাড়া এদের জন্য রেখে বাকি যারা সমাজে গিয়ে আছে তাদের কোটা পোষ্য কোটা নাতি পুতি কোটা এটা স্বাধীন করছে তাদের কোটা দরকার স্বাধীন করেন নাই আপনি স্বাধীন করার নাই

পরবর্তী প্রজন্মের জন্য কোনো কোটা থাকবে না না আপনাদের দাবি কি আমরা বলেছি হচ্ছে সন্তান পর্যন্ত কোটা থাকতে পারে

আপনারা বলছেন যে সংসদে এখন আইন পাস করতে হবে অথবা নির্বাহী বিভাগ যদি কোনো একটি আদেশ দেয় সেটি তো আবারও আদালতে যে চ্যালেঞ্জ হতে পারে সুতরাং আদালত এই যে যে এক মাসের স্টে অর্ডার দিয়েছে এই এক মাস পর যে আদালত রায় দেবে সেই রায়ের প্রতীক আপনাদের আস্থা নেই মাসুদ আপনাকে বলছি আমাকে বলছেন না আমরা রায়ের উপর আমরা তো হচ্ছে হাইকোর্টের কাছে কোনো দাবি জানাচ্ছি না সেখানে যে মামলাটা চলমান আছে যে রিটটা চলমান আছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা নাতি মুক্তিযোদ্ধা সন্তান কমান এবং হচ্ছে রাষ্ট্র বলান রাষ্ট্র মামলা চলতেছে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্র নির্বাহী বিভাগ দুই হাজার আঠারো সালে একটা পরিপত্র জারি করছে সেটা বিরুদ্ধে ওনারা হাইকোর্টে গেছে না মুক্তিযোদ্ধা কমান কমান্ড হাইকোর্ট থেকে সেটা বাতিল করা হয়েছে এবং সেটা যখন বাতিল করা হয়েছে আমরা তখন নির্বাহী বিভাগের কাছে দাবি করছি আমাদের সাথে তো সেখানে আমরা কোনো পক্ষ নয় আমি আরেকবার স্পষ্ট করতে চাই আমরা হাইকোর্টের কোনো পক্ষ নই আমরা হাইকোর্টের কাছে যেতে চাচ্ছি না আমরা রাষ্ট্রের কাছে নির্দলীয় কাছে চাচ্ছি তারা যেন সংসদে আইন পাস করে এরপর যে বারবার আমাদেরকে রাষ্ট্রপথে নামতে হচ্ছে এটার যেন একটা স্থায়ী সমাধান হয় এটা যেন আবার কেউ পরবর্তীতে আবার কেউ হাইকোর্টে গেলে বাতিল করে দেওয়ার সুযোগ না থাকে সবশেষ একটু যেতে চাই আরেকবার অহিদুল ইসলাম তুষার আপনার কাছে এবং আপিল বিভাগের আদেশের পর এই আন্দোলন বা আইন বা বিচার ব্যবস্থাকে যে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে বলে আপনি মনে করেন কিনা ধন্যবাদ আপনাকে আসলে এটা এটা রাষ্ট্রের জন্য খুব অ্যালার্মিং এবং আমাদের জন্য খুব অ্যালার্মিং দেখেন যে যখন আপনি হাইকোর্ট বিভাগে একটা রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে যখন আন্দোলন করে এই দেশের তরুণ সমাজ এবং যখন আপিল বিভাগ যখন এটা আবার বলেছে আপিল বিভাগ যখন এটা বলেছে যে এক মাসের স্থিত অবস্থা থাকবে অর্থাৎ যে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকা হোক তখন কিন্তু আর একটা তারা একটা সিদ্ধান্ত নিবেন। সেইখানে আস্থা নারেকে এবং তাদেরকে কিন্তু কিছু ডাইরেকশনে দিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে ক্লাসে ফিরে যাওয়া বা তারা যদি কিছু বলার থাকে তারা সেটা তাদের আইন আইনজীবীর মাধ্যমে আইনজীবী নিয়োগ করে সেটা আদালতকে জানানো এবং সেই বিষয়টা তারা দেখবেন বা বিবেচনা নিবেন এগুলি আপনাদের মাধ্যমে আমরা জেনেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে মহামান্য আপিল বিভাগ বাংলাদেশের সবচেয়ে আস্থার জায়গা ভরসার জায়গায় বিশ্বাসের জায়গা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই জায়গাতে যখন মামলা চলমান আছে এবং একটা স্ট্যাটাস কো দিয়েছে স্থিত অবস্থা দিয়েছে সেই জায়গা তাদেরকে কিছু ডাইরেকশনে দেওয়া হয়েছে সেইটা অমান্য করে ব্যারিকেড ভেঙে জনদর্বুক সৃষ্টি করার জন্য তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করছে এবং এটা দেখেন আমাদের রাষ্ট্রের জন্য খুবই একটা ভয়ানক বিষয় হতে পারে যে তরুণ সমাজ যেখানে আপিল বিভাগে রায় দিয়েছে সেই বিভাগের রায়কে তারা অসম্মান করে অশ্রদ্ধা করে রাস্তায় নেমেছে এবং একটা জন সৃষ্টি করেছে এটা তো আসলে নির্বাহী বিভাগের কাজ নাই দু সালে যখন নির্বাহী বিভাগ এটা কাজ করেছিল তখন সেটা ব্যর্থই ঘটেছিল আমরা রিট করেছি এবং সেটা এখন বিচার বিভাগে চলে আসছে এটা জন্য এত হয় না এটা বিচার বিভাগে চলে আসছে বিচার বিভাগে চলমান অবস্থায় সেটা নির্বাহী বিভাগের সেই ক্ষমতা থাকে না তাহলে এটা আবার তুষার আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে এবং মাসুদ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য